জাপানের শিল্প উৎপাদন খাত ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে জুলাইয়ের তুলনায় শিল্প উৎপাদন বেড়েছে 2.7%। কাঁচামালের ঘাটতি কমানোর মাধ্যমে কোভিড-19 মহামারীর পূর্ব স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার হওয়ায় দৃষ্টিতে শিল্প উৎপাদন বেড়েছে। জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, 2015 সালে 100 বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্প কারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদন সূচক বেড়েছে 99.5 পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক অনুযায়ী ওই মাসের দেশের শিল্প উৎপাদন মাঝারি আকার বৃদ্ধি পেয়েছে, যেখানে আগের মাসে শিল্প উৎপাদন 0.8% বেড়েছিল।